আজকে আমরা আমাদের সাংবাদিক সংবাদ শুরু করছি। আপনারা অবগত আছেন যে গতকাল অর্থাৎ 25 নভেম্বর এবং আজকে 26 নভেম্বর দুদিনব্যাপী আমাদের প্রিয় সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড সপ্তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আগরতলা টাউনে অনুষ্ঠিত হয়। আমরা এই যে অনুষ্ঠিত হয় আজকে নতুন কমিটি গঠিত হয়েছে। প্রথমেই আমি আমাদের যে নবনির্বাচিত যে কমিটির সদস্য যারা আছেন সম্পাদন সদস্যরা পরিচয় পর্বটা প্রথম সেরে নিচ্ছি। আমার একদম ডান দিকে আছেন আমাদের দপ্তর সম্পাদক কমরেড নিলয় সরকার, তারপর আছেন আমাদের সহসভানেত্রী নমিতা গো, তারপর আছেন আমাদের সংগঠন সম্পাদিকা রূপকন্যা সিনহা, আমাদের সহসাধারণ সম্পাদক দুলাল আচার্যী, আমি আশিস চৌধুরী সাধারণ সম্পাদক। আমার বাম দিকে আছেন আমাদের সহসভাপতি বিকাশ রঞ্জন গোস্বামী, এরপরে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক রঞ্জিত রুদ্রবাদ, এরপরে আছেন আমাদের সংগঠন প্রচার সম্পাদিকা বিউটি মজুমদার রহমান, এরপর আছেন আমাদের সংগঠন সম্পাদক ভাস্কর জ্যোতি মহালনবিশ, এরপর আছেন আমাদের আরেকজন সংগঠন সম্পাদক রাজীব সরকার এবং আমাদের রাজ্য পরিষদের সদস্যা সোমা পাল। আমরা আজকে সাংবাদিক সঙ্গে উপস্থিত হয়েছি। আমাদের যে দুদিনব্যাপী সম্মেলন টাউন হল হয়েছে তাতে 537 জন ডেলিগেট বা প্রতিনিধি উপস্থিত ছিলেন, তার মধ্যে 42 জন ছিলেন শিক্ষিকা। সম্মেলনের সর্ববৃহৎ নেতৃত্ব হিসাবে আমাদের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন এসটিএফের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বা সহসাধারণ সম্পাদক সুকুমার পাইন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন এবিটিএর সভাপতি সুদীপ্ত গুপ্ত মহাশয় এবং আমাদের যে সংগঠন টিসিসি এইচবিওটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বল, এছাড়া প্রস্তুতি কমিটির যে আহ্বায়ক প্রস্তুতি কমিটির চেয়ারপারসন অধ্যাপক সেলিম সাহ উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন। আপনারা জানেন আমাদের প্রাক্তন দুজন শিক্ষক নেতৃত্ব, প্রাক্তন দুজন শিক্ষক নেতৃত্ব আমাদের প্রাক্তন সভাপতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মিত্র এবং আমাদের একজন শিক্ষক সুদীপ সরকার, যারা গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় সদস্য নির্বাচনে ওনারা আমাদের সম্মেলনে অতিথি উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন। আপনারা জানেন আমাদের প্রাক্তন সভাপতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মিত্র এবং আমাদের একজন শিক্ষক সুদীপ সরকার, যারা গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় সদস্য নির্বাচনে ওনারা আমাদের সম্মেলনে অতিথি উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন। সম্মেলনে যে প্রতিনিধিরা আলোচনা করেছেন এবং যে বক্তার আলোচনা হতে মূল যে বিষয়গুলো বেরিয়ে এসছে, যে সর্বভারতীয় স্তরে যে বিজেপি নেতৃত্বের যে এনডিএ সরকারের যে শিক্ষা বিরোধী যে বিভিন্ন যে তাদের যে বিভিন্ন কার্যকলাপ, বিশেষ করে নিউ এডুকেশন পলিসি 2020 নামে যেভাবে শিক্ষাকে বেসরকারিকরণ সাম্প্রদায়িকরণ গৌরিকীকরণ করছে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন সূচি গঠন গ্রহণ করার প্রস্তাব সম্মেলন থেকে গৃহীত হয়েছে। রাজ্যের ক্ষেত্রে প্রত্যেক প্রতিনিধি আলোচনা থেকে এসছে যে প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, বিদ্যাজ্যোতি স্কুলের নামে যে বিভিন্ন 125টা স্কুলকে নেওয়া হয়েছে ব্যাপক হারে ক্যাপিটেশন ফি বা বিভিন্ন ডেভেলপমেন্ট ফি বা টাকা নেওয়া হচ্ছে, দেখা গেছে অনেক ছাত্রছাত্রী আজকে বিদ্যাজ্যোতি স্কুল থেকে ছুট হয়ে অন্যান্য স্কুলে যাচ্ছে কারণ এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ আজকে যেভাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এতে দেওয়া হচ্ছে আগামী দিনে প্রাইভেট স্কুলগুলির রমরমা বাড়বে এবং সরকারি স্কুলগুলোর দিন দিন গুরুত্ব কমানোর চেষ্টা করছে। এছাড়া আমরা সম্মেলন থেকে আমরা 9টি প্রস্তাব আমরা গ্রহণ করেছি, এই প্রস্তাব নিয়ে প্রস্তাবগুলো নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করব বলেছি গ্রহণ করব। আমরা এই সম্মেলনে মোট 80 দফা মৌলিক দাবি, রাজ্যের দাবি এবং পেশাগত দাবি আমরা গ্রহণ করেছি। আমরা 6 দফা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং 16 দফা সাংগঠনিক প্রস্তাব গ্রহণ করেছি। এই সাংগঠনিক এই যে প্রস্তাবগুলো আছে সেইভাবে আমরা সংগঠনকে আগামী দিনে আমরা আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। আমাদের 23টা বিভাগ আছে, আমাদের 23টা বিভাগ থেকে সম্মেলনে 33 জন প্রতিনিধি আলোচনা করেছেন, গঠনমূলক আলোচনা করেছেন। আমি বললাম ওনাদের যে আলোচনা থেকে মূলত যে জিনিসটা বেরিয়ে এসছে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা এবং বিদ্যাজ্যোতি স্কুল এই যে হওয়ার পরে ছাত্রদের মধ্যে কী পরিস্থিতি নেমে আসছে, কঠিন পরিস্থিতি। আমাদের অন্যান্য নেতৃত্বরাও পরবর্তী বাকি জিনিসটা ব্রিফ করবেন। আমরা এই সম্মেলন থেকে একটা ঘটনা যে আমাদের 21 জন আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য এই সম্মেলনে
অব্যাহতি নিয়েছেন, কারণ রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমাদের যে সমিতির যে গঠনতন্ত্র অনুযায়ী ওনারা সমিতি থেকে আজকে 21 জন আমাদের নেতৃত্ব আজকে আমরা অব্যাহতি নিয়েছেন। আমরা সংগঠক ওনাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আমাদের 3টা স্তরে কমিটি হয়েছে। আমাদের 167 জনের রাজ্য পরিষদ গঠিত হয়েছে, আমরা 45 জনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে এবং 22 জনের সম্পাদক মণ্ডলী। সম্পাদক মণ্ডলী যারা আছেন আমি আপনাদের পরিচয়টা আগেই দিলাম। আমি আশিস চৌধুরী, সাধারণ সম্পাদক টিজিটিএস গ্রুপ কেন্দ্রীয় কমিটি। আর অন্যত আগেই বললাম এই আমাদের হয়েছে এবং আমাদের যে অন্যান্য নেতৃত্ব আছেন অন্যান্য বিষয়ে আলোচনা করবে। আমি আমাদের সহ সাধারণ সম্পাদক কমরেড রঞ্জিত পাল, কমরেড দুলাল আচার্য আচার্য ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনারা ওদের সাথে আর বাকি বিষয়টা একটু এবং ২০১৮ সালের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে বিভিন্ন সংশোধন আমাদের সারা রাজ্যে সমিতি সব আছে এবং সব সময় তার একটা ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু আমরা দেখি অন্যান্য যে সংগঠনগুলো আছে বক্তব্য আমরা কোনো ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া কোনো দেখতে পারি, কিন্তু আমরা টিজিটি আমরা একেবারে এবং ছাত্রছাত্রীদের শিক্ষা সার্বিক বিকাশের জন্য টিজিটিএ চড়াই সংগ্রাম আজকে 78তম আজকে সরকার